তো বলছিলাম ব্ল্যাক ম্যাজিকের কথা। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে, আমরা অনেকে জানি অনেকে জানি না, অনেকে টের পায় অনেকে টের পাই না। বাচ্চার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া করে না, আপনি ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, আপনি বিভিন্ন টেস্ট করতেছেন, ভিটামিন খাওয়াচ্ছেন, নানা চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবে বাচ্চা খাওয়ার ফিরে না, হয়তো বদনজর লাগছে কারণ। কিন্তু আপনি যদি রুকিয়া করেন সঠিকভাবে, আপনি নসিব ভালো হলে রুকিয়া যদি জায়গা মতো হয়, তো আপনি দেখবেন যে কত দ্রুততার সাথে পরিবর্তন। ঠিক একইভাবে বাচ্চা কেন, অনেক বড়দের অনেক সমস্যা হয়, একের পর এক অসুবিধা, একের পর এক সমস্যা, ব্ল্যাক ম্যাজিক করা হয়। ব্ল্যাক ম্যাজিক এখন সারা পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে এখন এটা স্বীকৃত বিষয়। আমি প্রায় সময় বলি, এই যে বিশ্বকাপ ফুটবল গেল, এই ফুটবলকে কেন্দ্র করে অনেকগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজ আমাদের দেশীয় পত্রপত্রিকা উঠে আসছে, আমার চোখে পড়েছে যে বিভিন্ন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিক দিয়ে দুর্বল করা, আবার পাল্টা ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো এগুলো এখন সারা পৃথিবীতে ওপেন সিক্রেট। আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের দিয়ে ভরে গেছে, এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিশিয়ান আপনি কল্পনা করতে পারবেন না। একদম কাছের লোক, সে আপনার আপোষের দাবি জানতে গেছে কোনো এরকম জাদুকরের কাছে, কোনো এরকম খারাপ মানুষের কাছে, তো আপোষ করতে গিয়ে দেখা গেল এমন কিছু করেছে যে আপনার অবস্থা খারাপ, আপনি অসুস্থ হয়ে গেছেন, শেষ। এদিকে ট্রিটমেন্ট করতে করতে কিছুতেই ধরা পড়ছেন। তো এই ব্ল্যাক ম্যাজিকগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, জাদুকরেরা, তারা করে হলো যে সময়গুলোতে করে, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় হলো 13, 14, 15 চন্দ্র মাসের। তো এই দিনগুলোতে নফল রোজা যারা রাখে, আল্লাহ তাআলা সাধারণত তাদেরকে সেফ রাখেন। যারা রুকিয়া করে, ঝাড়ফুঁক করেন, ওনারা পরামর্শ দেন যে এই দিনগুলোতে নফল রোজা রাখবেন। তো এই জন্য ভাই, নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন রাখতে বলেছেন, আপনি আমি জানিও না, কল্পনা করতে পারবো না, আমাদের কাছে মনে হবে সম্বে শুধুবার রোজাই তো, সুন্নত নফলেই তো, পালে রাখা না রাখলে না। তো এর যে কত উপকারিতা, এটার যে কত ইফেক্ট আপনার আমার জীবনে ইতিবাচকভাবে পড়বে, সেটা আমরা কল্পনা করতে পারবো। এই জন্য রমাদানকে বিদায় দিয়ে আমাদের এই ইবাদত যেন থেমে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত এবং নেকামলের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন।